প্রিয় ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই ত্রিপুরা স্টাডিজ চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আমাদের উচ্চ মাধ্যমিকের রিভিউর ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে 2020 সালের উচ্চ মাধ্যমিকের সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড কমার্স পরীক্ষার রিভিউর ফলাফল যে আজকে ঘোষণা করা হবে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো বিজ্ঞপ্তিটি আমরা দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড কমার্স রিভিউয়ের ফলাফল 2/10/2020 তারিখে পর্ষদের ওয়েবসাইটে www.tbsc.tripura.gov.in এ দেওয়া হবে। বিদ্যালয় প্রধানদের অনুরোধ করা হচ্ছে তারা যেন 5/10/2020 তারিখ পর্ষদ অফিস থেকে রিভিউ মার্কশিট সংগ্রহ করেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, যাদের ফলাফলের চেঞ্জ দেখানো আছে তারা যেন তাদের অরিজিনাল মার্কশিট ও পাস সার্টিফিকেট, যদি গ্রেড চেঞ্জ হয়, বিদ্যালয়ে জমা দিয়ে পরিবর্তিত মার্কশিট ও পাস সার্টিফিকেট সংগ্রহ করে। বিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধ করা হচ্ছে তারা যেন চেঞ্জ মার্কশিট ও পাস সার্টিফিকেটগুলো ছাত্রছাত্রীদের 7/10/2020 তারিখ বিতরণ করেন। অর্থাৎ বলা হয়েছে, আজকে 2/10/2020 আজকের তারিখে আমাদের যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমাদের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগের ফলাফল দেওয়া হবে, অর্থাৎ রিভিউর ফলাফল দেওয়া হবে। আপনারা দেখে নিতে পারেন এবং স্কুলের যে যারা দায়িত্বে আছেন তাদের বলা হয়েছে 5/10/2020 তারিখ পর্ষদের অফিস থেকে মার্কশিটগুলি সংগ্রহ করার জন্য, এবং আপনারা যেন, অর্থাৎ প্রিয় ভাই বোন, তোমাদের যে পুরনো মার্কশিট, যাদের চেঞ্জ আসবে তারা পুরনো মার্কশিটগুলি স্কুলে জমা দিতে হবে এবং নতুন মার্কশিট 7/10/2020 তারিখ বিতরণ করা হবে স্কুল থেকে। তো আমরা কীভাবে নিজেদের মোবাইল থেকে আমাদের রিভিউ রেজাল্ট দেখব সেটা দেখে নিচ্ছি। তো আপনারা আপনাদের মোবাইল থেকেই আপনাদের রিভিউ রেজাল্ট দেখতে পারেন। তো আপনারা অবশ্যই আপনাদের যে কোনো মোবাইল থেকে যে কোনো ব্রাউজারে চলে আসবেন। আমি এখানে গুগল ক্রোমে চলে আসলাম। এবার আপনারা এখানে লিখবেন tbsc.tripura.gov.in লিখবেন। tbsc.tripura.gov.in লেখার পর প্রথমে যেটা আসবে সেখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টিবিএসসি হায়ার সেকেন্ডারি স্টেজ 2 রিভিউ রেজাল্ট। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে HS+2 স্টেজ রিভিউ রেজাল্ট লেখা আছে। এখানে আপনারা রোল নম্বর লিখবেন। রোল নম্বর দেওয়ার পর এখানে নিচে দেওয়া আছে এনরোলমেন্ট নম্বর, তারপর আপনারা এনরোলমেন্ট নম্বর দেবেন। তারপর এখানে 10+9=2 বা 19+10=2, এখানে বিভিন্ন রকমের টাইপিং থাকবে। তো আপনারা 19+10=2 কত হয়, 29, এখানে আপনারা দেবেন। প্রত্যেকে 29 আসবে না, এখানে হতে পারে 5+2=2 কত, সেটাও আসতে পারে। তারপর আপনারা সার্চ করবেন, তারপর আপনাদের রেজাল্ট চলে আসবে। এবার আমি আপনাদের একটি রেজাল্ট দেখিয়ে দেখাচ্ছি। এখানে যে রোল নম্বরের কথা বলা হয়েছে সেটা আপনাদের অ্যাডমিট নম্বর বা রোল নম্বর আপনারা এখানে টাইপ করে নেবেন। আমি একটি রোল নম্বর টাইপ করে নিলাম। এবার যে এনরোলমেন্ট নম্বর কথা বলা হয়েছে সেটা আপনারা রেজিস্ট্রেশন নম্বর দিবেন। আপনাদের যে অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নম্বর আছে বা আপনাদের যে রেজিস্ট্রেশন আছে সেটা আপনারা দিলে হবে। আমি এখানে একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখছি। তারপর এখানে বলা হয়েছে 14+3=2 কত। তারপর আমরা সব প্রত্যেকেই জানি 14+3=17। এখানে আমরা আবার শো রেজাল্ট করবো। শো রেজাল্ট করার পর এখানে আসছে যে রাজেশ বিশ্বাস, এখানে আমি একটি দেখেছিলাম, তো চেঞ্জ প্লিজ কন্ট্যাক্ট উইথ স্কুল, অর্থাৎ চেঞ্জ এসেছে স্কুলে কন্ট্যাক্ট করার জন্য বলা হয়েছে। তো আপনারা এইভাবে আপনাদের মোবাইল থেকে দেখতে পারেন রিভিউ রেজাল্ট। তো আপনারা এখনই গিয়ে দেখে নিতে পারেন। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকেই রিভিউ রেজাল্ট দেখতে পারেন গিয়ে। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই রেজাল্ট দেখতে পারেন। ধন্যবাদ।